বেধড়ক পথর খনি খনন যোগু কাশিয়া পাহাড়ের লাগিলা 163টি ধারা। নিলামি ধারি বিজেডি নেতা বেণুধর প্রধানকু 24 কোটি জরিমানা। বিজেডি নেতা প্রশাসনর মিলিভগতরে দিনরাতি চালিথিলা বেআইন ব্লাষ্টিং। প্রসর যোগু যাইছি নিরীহ জীবন, জমির হইপারুনি ফসল অমল। পাখ গাঁরে ঘর ফাটিব সহ অণনিঃশ্বাসী হয়ে পড়ছিলা জনজীবন। প্রকৃতির সতেজ যেমন ভরি দিয়েছে খণ্ডপড়ার প্রাকৃতিক খনিজ সম্পদ, সে খনিজ সম্পদক হরিলুট করিবারে লাগিছন্তি বিজু জনতা দলর টাণুয়া নেতা মানে। সে বিজু জনতা দলর টাণুয়া মানে কিভাবে ভাবে খণ্ডপড়ার প্রাকৃতিক সম্পদক হরিলুট করছন্তি আসন্তু দেখিবা এই স্পেশাল রিপোর্টরে। 24 বর্ষর অখণ্ড ক্ষমতা ভিতরে শাসন কলকু জাবুড়ি ধরি খনি গিলিছন্তি মাড়মাড় বিজেডি নেতা। আউ এবে ক্ষমতাচ্যুত হওয়া পরে ফুটি বাহুছি খনি দুর্নীতির নূয়া নূয়া চিত্র। নয়াগড় জেলা ভাপুর ব্লক নিমাণী পথরকুয়ারি জেলার প্রভাবশালী বিজেডি নেতা লিজরে নেই কেমিতি বেআইন ভাবে চলাউথলে সামনাকু আসিছি সঙ্গীন অভিযোগ। না দিন না রাতি অহরহ পথর খনন করি জেলা প্রশাসন সহ মালেমাল হেউথলে বিজেডি নেতা। দুর্নীতি পদরে পড়িবা পরে খনি নিলামদারী ভাপুর ব্লক উপাধ্যক্ষ তথা বিজেডি নেতা বেণুধর প্রধানকু 24 কোটি 21 লক্ষ 20 হাজার 707 টাকা জরিমানা করেছে জেলা খনি বিভাগ। এথিসহ খনিরে 163টি ধারা লাগু হয়েছি। তবে গত মাস 20 তারিখে জরিমানা টঙ্কা জমা করা নির্দেশ রয়েছে বেড়ে এপর্যন্ত টঙ্কা জমা হয়ে নাই। 300-400 হাইওয়া সবুদিন চালি চালিছে, দিন নাই রাতি নাই। আম ছুয়া পিলা পাঠ পড়ি যাচ্ছেন কি আমি যাচ্ছু কি জিলাপাড়ঙ্কু অভিযোগ করিবা পরে জিলাপাড় কহিলে যে কম গৌড়িটা বা তা মেটালটা সবু কোন উড়াজাহাজে যাব আউ কম করিবু। আমি তো গুহারি কলু যাহাকু সে তো গইতা করিছি তাহাকু কেতে পয়সা তাহলে দেইছি সে। তো রাস্তাঘাট তো কথা ন কইয়া ভালো, কেন আমি নিজে বি যিবা আসা করি পারনু সহ। যেটি স্কুল দিদিটা সন্ধ্যালে পিলা টিউশন যিবা আসিবা সকাল সন্ধ্যা পর্যন্ত কেউ বি মানে শান্তিরে যাই পারুনাহান্তি আসি পারুন। ধূলি যে অহরহ ধূলি, গাড়ি তো তা পছকু তা পছকু যাচ্ছে, জমি বাড়ি বি তা কথা বি ন কহিবা ভালো। ধূলি ডস্ট পড়ি কি ফসল তো যাহা নষ্ট হচ্ছে আর কোণ আজ্ঞা কহিবা। প্রসাদ তো যথাশীঘ্র কেমিতি বন্ধ হলে আমি ভাবছি জনসাধারণ টিকে উপকৃত হুম। যদি গোটে লাইন বিলটে যদি আমি গোটে মাসর দিয়ে পারুথু আসিকি লাইন কাটি দিয়ে পড়াইছেন, সে এত বড় সমস্যা করুছি তা কিছু বাট না। আমি গরিব লোক উপরে সব চড়ক কিন্তু সেমানক উপরে কিছু না। এই যে 24 কোটি তাকে কিছু নুহ, 200 কোটি ভিতরে কিন্তু আমি খুশি হইতাম নইতাম যেভাবে আমার অবস্থা করে নি। 5 বর্ষ পাই যেত সে খনি করা কথা তার গোটে দিন ঘরে সে সেটি নিয়ে পড়েছেন। বিজেডি ছত্রছায়ারে রই বর্ষ বর্ষ ধরি পথর করে লুটি আসছেন সম্পৃক্ত বিজেডি নেতা। জঙ্গল জমিরে বেআইন রাস্তা করিবা সহ মৃতং প্রকল্পর সংরক্ষিত জঙ্গল জমিরে রাস্তা তৈরি করে উত্তোলন করা যাচ্ছে কুয়ারি, যাকি সরকারি দস্তাবিজর খোলা উল্লঙ্ঘন দর্শাই নয়াগড় জেলাপাল খনি অধিকারী এবং পিসিসিএফ কু চিঠি লিখিলে নয়াগড় ডিএফও। এনে জঙ্গল জমি আইন অনুযায়ী বি মামলা রুজু করা যাইছি। সেপটে রাজ্য মহাকাশ উপযোগ কেন্দ্র পক্ষরু করা যাইতিবা সার্ভে বি খলিছি বেআইন খনি খননর কুমর। ই তো খালি তো নিলাম ধরি কি জরিমানা করি দেলে হবনি, জরিমানা অর্থটাকে আদায় করিবাটা গোটে বড় কথা। এই পয়সাকে অর্থ আদায় করি নি রাজকোষে ডিপোজিট ন রক্ষা পর্যন্ত এই প্রক্রিয়া শেষ নুহে। মু সরকারঙ্ক পাখে আগ্রহ রাখিবি এই যেতক বেআইন ভাবে সু আইনটাকে বেআইন করি কি যে প্রকার খনি নেইছন দিয়ে পাণ্ডিয়ান যে থিলা তাঙ্কর গোমাস্তা রহিতিলা সে সু খনি গুড়াকু তুরন্ত ভাবে বন্ধ করা যাওয়া দরকার এবং সেমানকর নিলামকু প্রত্যাহার করা করি নিয়া যাওয়া দরকার। বেদড় খনন চাষ জমি ঘরদ্বার নষ্ট হওয়া সহ নিমাণী পঞ্চায়েত সমেত আখপাখ অঞ্চলের জনজীবন অণনিঃশ্বাসী হয়ে পড়লাণি। এটি প্রশ্ন সবু জাণিশুণি কাহিঁকি এ যায় আকশন নেউনি জেলা প্রশাসন। বদলিছি সরকার, বদলুছি ব্যবস্থা, অপেক্ষা খনি দুর্নীতি বিরোধে শূন্য সহনশীল নীতি আপনাইথিবা বিজেপি সরকার পথরকুয়ারি বিরোধে কি আকশন নেউছন্তি। সবু জাণিশুণি চুপ রহিছে প্রশাসনিক অধিকারী, বিজু জনতা দলর টাণুয়া নেতা বলি সাতখুণ মাফ না প্রশাসনিক অধিকারী কোণসি চাপরে চাপি হয়ে রহিছন্তি। বদলিছি সরকার, বদলিছি ব্যবস্থা, দেখিবাকু বাকি রহিছি নূতন সরকার এ খনি দুর্নীতিরে লিপ্ত থিবা টাণুয়া নেতামানঙ্কু কি প্রকার পদক্ষেপ নেউছি। খণ্ডপড়ারু সরোজ কুমার চৌধুরীঙ্କ রিপোর্ট, অর্গস নিউজ। যদি আপনকু আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।